আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো সুস্বাদু এবং মজাদার চালতার আচার তৈরি করার রেসিপি। আর তৈরি করা কিন্তু খুবই সহজ। আজকে চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে দুইটি বড় সাইজের চালতা এইভাবে কেটে নিয়েছি। এবার আমি পানিতে এই চালতাগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার আগে আমি চালতার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ এবং কিছুটা হলুদ। এখানে চালতাগুলো কিন্তু একেবারে কমপ্লিট সিদ্ধ করে নিতে হবে। আমার এখানে 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। আর চালতা নামানোর আগে অবশ্যই চেক করে নিতে হবে পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। চালতা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। চালতার পানি ঝরানো শেষে কিছুটা গরম অবস্থাতেই আমি এইভাবে চালতাগুলো চটকে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি পাটাপুতুর মাধ্যমেও করে নিতে পারেন। এবার আচারের মশলার জন্য আমার লাগছে 4 থেকে 5টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, আরও লাগছে সরিষা। আমি এখানে 2 কালারের সরিষা নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে। এই সরিষাগুলো আমি পেস্ট করে নিব। আর যে শুকনো মশলাগুলো ছিল সেই শুকনো মশলা আমি সামান্য তেলে গুঁড়ো করে নিচ্ছি আচার বানানোর জন্য। এবার আচার বানানোর জন্য মেন যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল কিছুটা গরম হলে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আস্ত আচারের মশলা। আচারের মশলা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা 1 মিনিটের মতো ভেজে আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি। চালতা দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি তেলে। এবার চালতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/2 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো, এবং সরিষা বাটা। আমি সরিষা বাটা পুরোটাই দিয়েছি। আরও লাগছে চিনি, এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে চিনি দিয়েছি, মিষ্টিটাও যার যার পছন্দ মতো। চালতার সঙ্গে এই সরিষা বাটা মরিচ চিনি কিছুটা মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন পরিমাণে লবণ। লবণটা প্রথম অবস্থায় আমি কমই দিলাম, কারণ পরবর্তীতে আমি আরও বিট লবণ অ্যাড করব। আর সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। চালতার মধ্যে যে চিনি দিয়েছি, চিনি থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়েছে। প্রায় 10-12 মিনিট রান্না করলাম, রান্না করার পরে পানিটা প্রায় শুকিয়ে গেছে। এবার যেই শুকনো মশলাগুলো করেছিলাম সেই শুকনো মশলা থেকে আমি 2 চামচ পরিমাণে শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এবার আরও নেড়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এবার দিয়ে দিচ্ছি 1/4 স্পুন পরিমাণে বিট লবণ এবং 1/2 চামচ পরিমাণে রেড ফুড কালার। রেড ফুড কালারটি টোটালি অপশনাল, না দিলেও চলবে, আমি জাস্ট লুকটি সুন্দর হওয়ার জন্য করেছি। এবার খুব ভালো মতো করে আচারের সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার। এবার আমি আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। আচারের মধ্যে যে এক্সট্রা পানি বা চিনির পানি ছিল কিছুই নেই, একেবারে ড্রাই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু এবং খুবই ঝটফট চালতার আচার। আর আমি পরিবেশনের আগে যে মশলাগুলো ছিল ড্রাই, সামান্য মশলা দিয়ে দিচ্ছি এবং সামান্য বিট লবণও দিয়ে দিচ্ছি। আশা করি আজকের আমার এই চালতার আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।